আওয়ার ইনস্টিটিউট ইগলস আমাদের যে আগের বড় বাইরা ছিল তারা এরকম কোনো ধরনের শুধু শুনতে পাইছে না, টু বি অনেস্ট। বাট এটার পাশাপাশি আমরা অনেক জিনিস ফেস করছি। এরপরে আমরা যে এখানে অনেক জিনিস শুনলাম, গভর্নমেন্ট টিচার আসলাম, আমি তাদের নাম না বললেই নাই। যেমন আমাদের খুব একজন ভালো টিচার আসলাম, যেমন সে কোথা সাথে সাথে আসলাম। আমাদের আরো খুবই শুনলাম দুজন একজন টিচার আসলাম, যেমন শাহেদ স্যার। তো অনেক রকম আমাদেরকে হেল্প করতেন, যা আমাদেরকে খুবই ইন্সপায়ার করছে। ইভেন কি অনেকে আমরা জানে যে আমরা একটা সাবজেক্ট আছি এস্টিমেট, হিসাবটা খুবই হার্ড, এটা সবাই জানে। কিন্তু শাহেদ স্যার আমাদেরকে অনেক ইজিলি তাই আমাদেরকে হেল্প করতেন। কোনো সম্বন্ধে যদি আমরা না বুঝতাম একটা জিনিস, তাই বারবার আমরা হেল্প করতেন। তো আমরা যে একটা প্রাইভেট ইনস্টিটিউট, এটা সবাই জানে সিলেট একটা সুনাম যোগ্য একটা প্রাইভেট ইনস্টিটিউট, এটা সর্বপ্রথম মানে প্রতিষ্ঠিত হয়েছে সিলেটের মধ্যে। তো এটার সাথে সাথে আমরা অনেক সুনাম যোগ্য টিচারও পাইছি, ইভেন অনেক বড় ভাইও পাইছি, যারা রিসেন্টলি একদম বড় ভাই সাথে আমার পরিচয় হয়েছে। আমরা আগের বেঁচে তাই এখন ইউনিভার্সিটি আসলাম, তাই বলছেন ভাই আমরা এখান থেকে লেখাপড়া করছি, অনেক জিনিস নলেজ গ্যাদার হচ্ছি, যার কারণে এখন আমি যে আমাদের আপকামিং যে টপিকসগুলো আইতেছে আমি এটা ইজিলি হ্যান্ডেল করতে পারতাছি। যেমন আমি আর্জুন স্যার নাম নাই বললেন নাই, যেমন আমাদের রাফি স্যার তাই আমাদের সামনে আসুন, তাই অনেক রকম ইজিলি আমরা বুঝাইছেন। ইভেন কি ক্লাস আসে যখন আমরা না বুঝতাম, যেমন স্পেশালি আমার একটা বন্ধু, দুটো বন্ধু আছে, জাহিদ আলী শেখ, এরপর তারা দুজন মানুষে মানে অ্যাকাউন্টিং নিয়ে অ্যাকাউন্ট করার মতো না, কিন্তু স্যারে আলাদা করে ওয়ান বাই ওয়ান স্যার বুঝাইছেন, যার কারণে পরবর্তীতে তারা এখান থেকে তারা রেফার থেকে স্যার বুঝাইছেন। তো এরকম অনেক স্যারের নাম আমি না বলি নাই। আমি সাথে সাথে আপনাদের এমডি সুমন ভাই, সুমন ভাই খুবই একজন হেল্পফুল মানুষ, তাহলে অনেক রকমের ইভেন কি মাঝে মাঝে আমরা একটা করোনা প্যান্ডামিক আইছি, যে নট অনলি ইনস্টিটিউট সাফার করছে, প্রাইভেট মানে আপনি যদি সিলেটের সব দিক ইনস্টিটিউট দিকটা দেখুন সবাই সাফার করছে, কিন্তু আমাদের যে সুমন ভাই তাহলে নিজের পকেট থেকে তাহলে একদিন চাইলে সাথে আমার হতে হয়েছে। তাহলে বলছেন যে আমরা তোমরা মানে তোমরা কোনো রকম সাফার করো না, তোমরা যাতে সঠিকভাবে তোমরা পড়ালেখাটা চালাই দিতে পারো, তাহলে নিজের পকেট থেকে তাহলে আমার একটা হিসাব দিয়েছিল, তাই নিজের পকেট থেকে তাহলে ইনভেস্ট করবে, যাতে এরপরে আমরা প্রতিষ্ঠানটা টিকে থাকে। তাহলে অনেক রকম নিয়ম আছে যে আমাদের প্রিন্সিপাল মহোদয় তাই আসার পরে আমাদের অনেক কিছু যেমন মিডটার্ম পরীক্ষার ফি, এই জিনিসগুলো তাই আমাদেরকে মোটু সরকার। তো আমরা এই প্রতিষ্ঠানটা খুবই আমি কি গর্বের সাথে বলতে পারি যে সিলেটের মধ্যে একটা সুনাম ধরনের প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠান, যার মাধ্যমে অনেক মানুষ আমরা এখনো জানি না, অনেক মানুষ আমরা তখন বাইরে যাই পাই কোন জায়গা থেকে আমরা বললো যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সবাই বলে খুব ভালো একটা প্রতিষ্ঠান, সিলেটের মধ্যে একটা ভালো প্রতিষ্ঠান। ইভেন যখন আমরা ইন্ডিয়া নিয়েছি ধরনের সবাই গভর্নমেন্ট টেকনিক্যাল, তো তারা এসে ফার্স্টে আমরা প্রাইভেট, তারা আমাদেরকে মানে ইগনোর করে। বাট আই ডোন্ট ওয়ান্ট টু সে অ্যাবাউট দ্য লাইক গভর্নমেন্ট পলিটিক্যাল ইনস্টিটিউট, বিকজ বাট আই ওয়ান্ট টু ইনস্পায়ার এভরিওয়ান। যখন আমরা যখন আমরা ক্লাসে গেছিলাম আমরা ইন্টারনি সাইজে গেছি, যখন আমরা আমরা যে ক্যাপাবিলিটি আছে আমরা চাই উই হ্যাভ ক্যাপাবিলিটি, উই উইল ডেভেলপ স্টেজ আওয়ার ক্যাপাবিলিটি, দেন আমার সব সারা ওই না ঠিক আছে, এটা প্রাইভেট একটা প্রতিষ্ঠান না, এটা খুব একটা সুন্দর প্রতিষ্ঠান। আর আমাদের এখানে দুজন আছে যে শরীফ, ফাহিম, ফারহান, তারা যখন এই প্রতিষ্ঠানগুলো গেছে খাতুনটা ইন্টারনি থাকা সব সারা তারা বলছে না ঠিক আছে তোমরা সারা অনেক হেল্পফুল, আর তোমরা প্রতিষ্ঠানটা ঠিক আছে, তোমরা অনেক জিনিস জানো, তোমরা পরবর্তীতে যা লাগবো তারা আমরা আমরা আশা করি তোমরা কাছে এই জিনিসগুলো জানো। তাই আমার লাস্ট মধ্যে একটা কথা আমরা যারা আছি প্রাইভেটগুলো প্রতিষ্ঠানের অবজ্ঞা অবহেলা ইগনোর এগুলো করা ঠিক না, কিন্তু যেখান থেকে অনেক মানুষ আগায় গেছে। আমি আরেকজন বড় ভাই আছে যেমন এখন ইউকে আছে, তাই তাইলে বলছি হয়েছে যে তাই নিয়ে বলছিলাম আমি এক্সাক্টলি তাই নিয়ে ইন্টারটা আমি ঘুরে নিয়েছি। বাট তাহলে বলছেন হিউজ একটা অ্যামাউন্ট হয় যা অন্যান্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে বা যে নাম থেকে ঘুরে গেছে বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে ঘুরে গেছে তাই রহমান করতে হয় না। তাহলে মনে পাই বললি যে আমি প্রাইভেট আন্ডারটেকিং এই প্রতিষ্ঠান থেকে ঘুরে গেছি, আমার যে ক্যাপাবিলিটি আছে তার মানে আমি তার সামনে আমি আমার ক্যাপাবিলিটি শো করতে পারি, দেন তারা আমার আমার একটা ভালো সেবা রেখে। তো এখান থেকে সবাই যদি আমরা এখন থেকে যে আমি একটা জিনিস করি যে ক্যাট কোয়ালিফিকেট ম্যাথস ফিল্ডিং এক্সেট্রা, যে আমাদের উচিত সবার এখন থেকে এই জিনিসগুলো জানা শিক্ষা বোঝা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের একটা যে মডার্ন ওয়ার্ল্ডের যে একদম আমরা আগায় রাখবো, যে জিনিসগুলো আপনাদের অনেক ইন্সপায়ার করবো, প্লাস আমরা বিগ অ্যামাউন্টে একটা স্যালারি পাইবে। তো আমাদের উচিত যারা প্রথম থেকে আসো এই জিনিসগুলো আমরা আয়ত্ত হলাম, এই জিনিসগুলো আয়ত্ত হলে পরবর্তীতে আমরা অনেক জিনিস ইজিলি গেদার করতে পারবো। যেমন আমাদের শরীর স্যার তাই আমাদের বডি বডি লাগে তার স্পেশালিস্ট,
প্রতিষ্ঠান আছে, তো এটা এটার সাথে আমরাও জানি যে আমাদের এমপি করতে চাষের চেষ্টা করতেছে যে একটা প্রতিষ্ঠান নিজে প্রতিষ্ঠান করা থাকে। আর তবে এটা আমরা সবাই জানি, এটা অত সহজ না। তো এরপরও আমাদের সবাই রিকোয়েস্ট যে ভাই একটা অতি সহজে মানে যেরকম নর্মালি বা আমাদের যদি হেল্প লাগে ইনশাল্লাহ আমরা আমাদের সংস্থান থেকে আমরা হেল্প করবো, বাইরে যেরকম হেল্প করা যায় যাতে একটা আমাদের এমপি মোদের কাছে যাতে একটা প্রতিষ্ঠান হয়। আমরা সব কিছু কাজের কাছে এই দায়িত্বটা জিনিসটা করতাম চাই। আর সবাই আমাদের যারা অনুদান সবাই ভালোভাবে করা যায় বলো, এগুলো কোনো মানে প্রাইভেটে করে সব রাইজের বলো সিদ্ধান্ত বেটার জাস্ট এভরি ওয়ান উইথ ইউর ক্যাপাবিলিটি অ্যান্ড ইউ ইউ হ্যাভ কত জিনিস জানো। তুমি যখন তুমি একটা চাকরিতে যাবে জব প্রিপারেশন হতে পারে যে কোনো সেক্টরে যাবে এভরি সিঙ্গেল সেক্টর এভরি ওয়ান ট্রাই টু সি মানে ওভার না তুমি কোন জিনিসগুলো জানো এই জিনিসগুলো দেখবো আর কোনো জিনিস দেখো না। তুমি সব বাইরে থেকে আইছো না বাইরের থেকে আইছো, যেমন রিসেন্টলি আমাদের যে চার্টের তিন থেকে চারজন গেছে নাসা, যে আরও আছে কানাডা আছে ইউএসএ আছে তারা ভালো না দেবে আমাদের চার্ট থেকে গেছে নেই, আমরা আন্ডার ডেভেলপ করে নিই জাস্ট আমরা আমরা ক্যাপাবিলিটি আমরা শুরু করছি তার কারণে আমরা গেছি। সো বিকজ সরকারি প্রাইভেট ডেটা জন বেটার। তো আমরা যদি জানি তা আমি বুঝি আমরা যে কোনো জায়গা থেকে আমরা সার্ভে করতাম, তো এটা কোনো ব্যাটার না। আমরা কোনো জিনিসগুলো যদি না বুঝতে জানি সব জিনিসগুলো আমরা সারার কাছে শেয়ার করো, আমরা সারা খুবই হেল্পফুল। খুব মানে কি বলবো আমি এরকম যে লাস্ট মুহূর্তে আইয়া কোনো করবো আইয়া থেকে সারা এরকম হেল্প করবো আমি এটা মানে কি আমি এটা কোনো চিন্তাই করতে পারছি না, খুব হেল্পফুল সারা। তো সবাই যে আমি আমার বন্ধু থেকে সবাই আমার আমি আমার বন্ধু থেকে ধন্যবাদ জানাই এবং থ্যাংক ইউ ফর এভরিওয়ান টু গিভ মি দিস অপরচুনিটি। আসসালামু আলাইকুম।